আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আর আমি আশা করি আরবি সকল অনুরাধ যে দূরতা সে দূর তার আমাস বলি তো আজ এরকম গ্রামি কে কানে হিসাব তো হিসাব পকিয়ে রইতো গিলে একাং গরম মাঝে যদি গরমান্দে দইতো গিলে ইয়া তোমা টালা 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 গরমান্দের কুটা বানে এড়া বুতর যদি একাং সিঁড়ি দিয়া বড় রইতো গিলে সিঁড়ি গানার মাপ পরে উদুন ভাই ইন্দে নুজদ তালা মেলিশা তো আর এটা হাস মাতে হই এসে দে ভাই নুনলা বলি ইউসুল হবো ভিডিও হাস গরি ওর অনুরাধ সহ ক্যাঙ্গরি সিঁড়ি মাহরে লদি আন একান আয় অনুরাধ দাহাই আন মাছ জানিতে অনুরাধ তো কেসু বেশি ইন্টারেস্ট করি আর ইকা দিয়া নরে দিয়া করিব তো কেন করে আমি ডাইরেক্টলি আগে কিছু করিব একটা নগরে দিয়া কুতলতে স্টেপ বাই স্টেপ ঘুরি ওরে দিন দিয়া নরে অনরা স হে যে মারা তো বলে শুরু মাঝে লাগিবা দিন দিল্লা কান ইনসিভিট দিয়া নাকি পেডিং হর রুলার হর ইয়া নরে লাইব ইয়া তবা পে প্রু লাইব ফর এক্সাম্পল আই ইকা কেন ওর মিকা 10 ফিট একান জাগার লই আই 10 ফিট লইলাম ধর 10 ফিট একান জাগা আত উসল আছে দিরিয়া তো দাঁড়ি কি তোমরা এটা টানি ফারিবা না নকারি ভাইয়া নরে তোরা তো খেঙ্গরি করা হইবে দিয়া নরে নরে দেখিবা হদ্দু টানা দিবালি বলে উজু হওয়া হইব ঠিক আছে যে মারা তো জাগাইয়ান শিরি বনিব দিয়া জাগাইয়ান শিরি বনতে আর ইয়া নরে ফুলা হফিট দেই হই 10 ফিট 10 ফিট হইলে যে মারা 10 ও তো গঙ্গার দাইতে দিবারে পে হ ফিট হ দিল তো রে ইয়া আর তো জাগাইয়ান হদ্দু লাগবে ইয়া নরে এখন মাফি নে ভাই জুম ইয়া সাহেব আদে ওর ফুলো টাকা লাগা নুরিবাদে তলালো দি ইয়া লয়ে ইয়া নরে মাফি নে লাই শিরি তো করে নে লাই বাদ হবে জন্য জাগাইয়ান হদ্দুর আর তো তেসা দা করবি দিয়ান হওয়া তো করে দিবে জন্য দিয়ান ফর এক্সাম্পল আমরা আরাশির তো করে দিতে আর ফলে শুরু মানে ইন লাইন লাগুরি করে দিয়া ঠিক আছে আরে একা শির তো করে কেন নমুনা হইতে কোন জাগ হইতে তো এবার ইন মাঝে এড়ে বতর দূরে লাসিস আছে আই দা হাই দিন নম্বর কেন কেউ ওয়া মানে এত খদ্দুর বাদবাদি তো ইয়ান কেন দিয়ে ঠ্যাং দে দিয়া দিয়ান নাকি আই নম্বর কেন মারা দিয়ে দেখা যায় ইয়ান একান ঠ্যাং দে দিয়ান হদ্দু তো আর তো নর্মাল একাই সিঁড়ি মাঝে এন্ডিল একান ঠ্যাং ওর গো ঠ্যাং ওর হাইর আর গো ঠ্যাং উঠতে 6 ইঞ্চ সিঁড়ি দি সো ইঞ্চি হলে আর তো এটা দুয়া দাই দিব এবার হদে লাম্মা লাম্মা মানে ইঞ্চি দি তো ইয়া বিষয় আর তো বলা ইবা যদি ওইলে ইবালে বেলে আর ঠ্যাং করে ওর হিসাব পরে নেলাইন দে ইয়ান ওরে আর সাই তো সাইতে আর তো গো তকর যদি ওর মিটিয়া 6 ইঞ্চি বাদ বাদ দিলি ঠ্যাং দি দিয়া নরে হাতি যাকান ঠ্যাং বইব দিয়া নরে ফর এক্সাম্পল আর 10 ইঞ্চি দিলাম ইবা ফিট ইবল দি ইনসি তাহলে আরা কি গুজুম ইবারে দিবা নাকি ফিট আছে ইবার ইনসি বানাইম ইনসি বানা দিতে গিলা আরা তো 10 দিয়রে 12 রে লইরে গুণনা করা বলিব কিয়া 12 হবে দিবা এক এক ফিট এর মাঝে 12 ইনসি আছে দেতলা এই হিসাবে সানাই সিলি তারান আছে 12 যদি 10 12 রে বলে 120 বা কি এটা ইনসি হই দিয়া তো 120 ইনসি হইলে ইনসি বরাবর আরা তো বলা এটা হাইট লই দিয়া এ তো কি নম্বর হই ইনসি ধরে ফাতি যে রাইভারির কুড়ি ইঞ্চি ধরে ভাই তো 20 ইঞ্চি বেড়ে গেল খেঙ্গু যে মারা 10 দিয়রে এ 10 ইঞ্চি ধরে লইম হই দিয়া এ 10 দিয়রে আবার এবার আর তো গুণনা করা ঘুরি সো আই নাম্বার জাগা না তাহলে এমনি ঘুরি কুড়িরে যদি 10 দিয়রে অত গুণনা করে দিতে গেলে বেগুন ইঞ্চি ইয়া মনে রাখবে ইঞ্চি মারা দিও তো ইয়া 200 ইঞ্চি হই ইয়া অনরা স ইয়া তো 200 ইঞ্চি হই তো 200 ইঞ্চি বা হাল্লা না এলা পর দে জাগা ইয়ানো তো এবার আর তো ইয়ানো তো এবার না তো ইয়া 200 ইঞ্চি বার আয় জাগা নাই তাহলে নম্বরে ঘুরি 200 তো আর তো খিদি পাক করা হইব স 12 দিও তো কিয়া 12 দিও আবার আর তো ইয়ানর নেলা ভর দে ফিট ফিট নেলা ভর আবার তাহলে 12 দিও রু ওয়াপেন করা হইব 12 এই হিসাবে সেনাই তালি সেনাই 12 একবার দা দিরি 20 তো নিয়া এই হিসাবে 8 তো বাকি থাকে এটা হতো জিরো লামিলে 80 হই সেনাই ক্রাউলি খানাই সেনাই হই তো দুই হই আচ্ছা ওই তো দুই জায়গা 8 ইঞ্চি গো বাকি আছে তো 8 ইঞ্চি লাগ তার আর তো প্রবলেম নাই মগর ইনমা দ্বারা হদু ভাই শুনলো এই সব আর তো জাগাইয়ানোর লম্বা সা হদু নিয়ে শুনলো ফিট ইয়ান গুড়া মিলি আর তো হদু নিয়ে শুনলো ফিট ইয়ান হদু নিয়ে গুড়া মিলি 10 ফিট তো ইন ফিট
ইয়া শুনলো হিসাবে ইয়ারা তো বুঝা করে দিয়ে লাম ইয়া ওয়া যদি এক তালা লই আর তালা দ্বারা যদি দশ ফিট হইলে হিয়া যদি ইয়া যদি ষোল ফিট দ্বারা হইলে ষোল ফিটের দিয়ে দশ ফিটের যদি তেসা একখান যদি সিঁড়ি বানা করে দিতে গেলে উগ্রত করে ইয়ারা এক খাঁ এক খাঁ ও রুড়িবাল্লা দিন দিবা ওই ছয় ইঞ্চি জিয়ান নাকি ঠেং হাড়ি বললাস ঠেং দি ঠেঙর ফাতা দিয়ে আনো ওদের দশ ইঞ্চি ঠেং দিলে হইলে আরা তো কমবারম একখান সিঁড়ি না লগিও তো হিসাবে সিঁড়ি ইনম মাঝে তো দিয়ে আরা তো হিসাবের সাইতে দাঁড়িয়ে ইয়া তো দুটা লাখ তিনটা লাখ যেত ডলে জারান হলে যদি তরি এবার ইস্তেমাল করি দিতে গেলে আরা ফুলে সুর তেড়া হরিবার নেলাইও ইবা নেলাইয়ের আড়া হতো সিঁড়ির তকর সদ্য লইম দিয়ে না তো লিমিটটা আবরিও এটা মনে হদের দূর লই পারিবা ছয় ইঞ্চি দশ ইঞ্চি লইয়ে নো প্রবলেম অনলে তো বারো ইঞ্চি লই তার শিক্ষা হাতে জ্যেষ্ঠ ইঞ্চি লই বলে নীল লইলিও লইবা দিহীন আর আই গুজি নিন্দা করি সাকবল লেড়া করতান নেলিব অনার নাই আর বার কা সামারি করে দি ফোলে আর গোয়া সিঁড়ি লইলাম দে ওয়া গান লইলাম দে দশ ফিট হাতে জায়গা কেঙ্গলি লোভার যে নেলা করে দশ ফিট হরিবার আর এ সেন্টার এর দে জায়গা ধরো না ইয়ান তো আর তো আর একদম ফুল উঠো মাঝে জায়গা না বড় তো মাঝে সিঁড়ি একখান দিয়ে আবার হলে আহ দুই সিঁড়ি তকরে বানাই এই যে আই গোবা পিদে ফুলে সুর নমেল হিসাবে এই ইচ্ছা এতগুলা তক্ষ দায় ছয় ইঞ্চি ধরে ওয়া গজি আর বা দেখি গুজি ছয় ইঞ্চি ধরে ইবারে ওয়া গজন দিবা হতক ফারে দিয়ে নেড়া বলা বলে আতু এড়ে ফিট আছে যে দশ ফিট ইবারে ইঞ্চি বানা হচ্ছি দশরে আর বারো দিকে হচ্ছি কে এক ফিট আমার বারো ইঞ্চি দিয়ে তালা তো এই যাবে আড়াইয়া একশো কুড়ি ইঞ্চি ভাই একশো কুড়ি বার আড়া এড়ে ছয় ইঞ্চি ধরে লই দিয়ে তালা হওয়া তক পারে নই এর তকিবার লই এই যাবে আড়া তো নেলিয়া কুড়িয়া নবিয়া আচ্ছা কুড়িয়া লইলাম কুড়ি ভাইলাম কুড়ি ইঞ্চি ভাইলাম তো কুড়ি ভাই দিবার আনিয়ার আড়া তো আবার এড়া হতো ও দশ দিয়ে বরাবর কিয়া আর এবার ন মেলে সদ্য লইম হই দশ লইম হই দে তাল্লা তো দশ দে তো মাল ওই দশ দিয়ে কুড়ি রে মরক জীবন তার আর দুশো ইঞ্চি রে ভাই তো দুশো ইঞ্চি বার আবার আর তো ফিট বানা বুঝছে ইয়ান লই বলা ফিট বানা বুঝি দেখি আল্লাহ তলর মাফ ইয়ান লই বললা এই দুশো ইঞ্চি বার আর বারো দিয়ে সা গুজি ও তো নেরিব দিব ফিটা দিব দাড়ি কত মানে এনে ফিটি রিয়া এই যাবে বারো দিয়ে তোমার দুশো ধরে সা গুজি আর ষোলো ইঞ্চি ষোলো ফিট আষ্ট ইঞ্চি বাকি আছে আষ্ট ইঞ্চি বাকি সামান্য বাকি তালি নিলে কোনো প্রবলেম নাই কে ইন ইঞ্চি হরে ফিট জায়গার মাঝে ইঞ্চি হলে ইন হাইট গরম মাঝে কিনে গিয়ে সেন্টিমিটার মিলিমিটার টানে দিলে হয়ে যাইব তো হিসাবে আমার তো ষোলো হই ফিট পাই ষোলো ফিট ইয়ার লম্বা সালে কি তা আশা করি অনেক দূরলে সিঁড়ি বানাবে সব কোনোকে মসিও তন্ন করিবে হাজ করি কোটা হাটে হাজ গরত দেবা ইন তাহলে বেশি ইউজ করবো হাজ যত গলত দিতে গেলে অনেক অন্যকে শেয়ার করি পারিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর কাম হতা হাজ করি মেডলিশা তো দিবাড়াই দেবা ইন দুই তিনজনে দিও অনেক লাভ বলে বেশি ইউজ করবো